ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের নতুন দিন নিয়ে জল্পনা চলছে। হকিতে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল। বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হবে হকির এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি। মঙ্গলবারই ওয়াঘা সীমান্তে পৌঁছে গেল পাকিস্তান দল। মঙ্গলবার পাকিস্তান টিম ওয়াঘা সীমান্ত থেকে বাসে অমৃতসর আসেন। বিকেলের বিমানে পৌঁছে যায় চেন্নাই। পাক অধিনায়ক মোহাম্মদ উমর ভট্ট জানিয়েছেন, ভারতের মাটিতে এসে তাদের দারুণ অনুভূতি হচ্ছে। আশা করা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান ভালো হকি খেলবে। আগামী 9 আগস্ট এই টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।